আজকের পর থেকে সবাই আপনাকে ছবি এডিট করার ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই ছবিটি হলো অরিজিনাল ছবি, আর এই ছবির ব্যাকগ্রাউন্ডটি আমি চেঞ্জ করে DSLR ক্যামেরার মতো বানিয়ে ফেলেছি। দেখুন, DSLR ক্যামেরা যেরকম ব্যাকগ্রাউন্ড হয়, ঝাপসা হয়, ঠিক সেরকমভাবে কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে এক ক্লিকে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটি DSLR করে ফেলেছি। কেউ কখনও বুঝতেও পারবে না, ধরতেও পারবে না যে এই ছবিটি এডিটিং করা হয়েছে। আজকের পর থেকে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড DSLR ক্যামেরার মতো ঝাপসা করতে পারবেন, কেউ কখনও বুঝতেও পারবে না, ধরতেও পারবে না। আপনি কি বুঝতে পারছেন যে কোন ছবিটি অরিজিনাল ছবি আর এডিট করা হয়েছে? আপনি কিন্তু বুঝতেও পারবে না। দেখুন কতটা পরিমাণে সুন্দর করা এডিট করা হয়েছে। এরকমভাবে আপনি চাইলে আপনার ছবি অথবা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, DSLR ক্যামেরার মতো করতে পারবেন। সবাই মনে করবে যে এই ছবিটি লক্ষ টাকা দামের DSLR ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, কিন্তু তোলা হয়নি। আপনি মোবাইল ফোন দিয়ে এরকম ছবি তৈরি করে নিতে পারবেন এক সেকেন্ডের মধ্যে। এরকম ছবি আপনি কীভাবে তৈরি করবেন চলুন শিখিয়ে দিই। এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এরকম ছবি এডিট করার জন্য এখন আপনি শুরুতেই চলে আসবেন কম ব্রাউজারে। কম ব্রাউজারে এসে আপনি সার্চ করবেন যে CB ব্যাকগ্রাউন্ড এই লেখাটি লিখে সার্চ করবেন। তারপর ইমেজ অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে হাজারো বিভিন্ন স্টাইলের ব্যাকগ্রাউন্ড শো করবে। আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আপনার যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করবেন। এরকমভাবে ক্লিক করার পর এখন আপনি ছবির উপর কিছুক্ষণ চেপে রাখবেন, তারপর ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখান থেকে আপনারা আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করা হয়ে গেলে তারপর আপনি এখান থেকে প্লে স্টোরে আসবেন, তারপর সার্চ করবেন ফটোরুম লিখে সার্চ করবেন, তাহলে আপনি এইরকম একটা অ্যাপস পাবেন। এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি নিচে প্লাস অপশান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিটি সিলেক্ট করবেন, ঠিক আছে? এখন আমি কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করছি। ছবি সিলেক্ট করার পর দেখবেন যে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর নিচে আসবেন, ঠিক আছে? আস্তে আস্তে নিচে আসবেন, তাহলে একটি অপশান দেখতে পারবেন যে ফটো এডিটিং ক্লাসিক। এই অপশানের নিচে একটা অপশান রয়েছে যে ব্লার বলে, এই ব্লার অপশানে ক্লিক করবেন। ব্লার অপশানে ক্লিক করার পর লেয়ার অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তারপর চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন, তারপর ইমেজ অপশানে ক্লিক করবেন। করার পর যে ব্যাকগ্রাউন্ডটি আপনি ডাউনলোড করেছেন গুগল থেকে সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন যে ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ডটি যুক্ত হয়ে যাবে। তারপর এই অপশানে ক্লিক করে ক্লোজ করবেন। তারপর এই যে ব্লার নিচে একটা অপশান রয়েছে ব্লার, এই ব্লার অপশানটি অন করবেন। অন করার পর এখন আপনি বোকে অপশানটি সিলেক্ট করবেন। করার পর এই যে বোকে, এই বোকে অপশানটি আপনি বাড়িয়ে দিবেন, তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটি ঝাপসা হয়ে যাবে। আপনি যতটা পরিমাণে বাড়াবেন ততটা পরিমাণে ঝাপসা হবে, ঠিক আছে? আপনি এখান থেকে 40-30-40 রাখবেন, তাহলে ছবিটি দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? আপনি 30-40 রাখবেন, বেশি বাড়ালে কিন্তু ছবিটি দেখতে ভালো লাগবে না, ঠিক আছে? 30-40 রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো রাখার পর এখন আপনি ফিল্টার অপশানে এটি অন করবেন। তারপর দেখবেন যেখানে বিভিন্ন ফিল্টার রয়েছে, আপনি এরকমভাবে ছবির মধ্যে ফিল্টার অ্যাড করতে পারবেন। দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে, আপনি নিজের চোখে দেখুন ছবিটি কতটা পরিমাণে সুন্দর লাগছে, তাই না? তো এখন এই ছবিটি কীভাবে সেভ করবেন এখন আমি দেখাচ্ছি। সব কাজ হয়ে গেলে এখন আপনি উপরে এই যে শেয়ার অপশানে ক্লিক করবেন, একটা শেয়ার অপশানে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, তাহলে এই ছবিটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখুন ছবিটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। ছবিটি কতটা পরিমাণে সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডটি কতটা পরিমাণে ঝাপসা হয়ে গিয়েছে, দেখুন। আপনি একবার ট্রাই করে দেখলে তবেই বুঝতে পারবেন, হ্যাঁ আপনি সত্যিই এরকম একটা ছবি এডিট করেছেন। DSLR ক্যামেরার মতো অনেকটা সুন্দর লাগবে, একবার ট্রাই করে দেখুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।